সুতো শিক্ষার্থী বৃন্দ কিশোরদের আন্দোলন স্কুল কর্তৃক আয়োজিত ক্যান্টারেস পুলিশ মিলে তোমাদের কেশবনাথ মেলা আছে আমি শেখুল আহমেদ সহকারী শিক্ষক হিসাবে আজকে আমি নবম ও দশম শ্রেণীর প্লেয়ার্স অফ ব্যাংকিং বিষয়ে একটি শিরোচন নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আজকে অপরের হচ্ছে পঞ্চম 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 অপরের জাপান থেকে আমদানি করে মেশিনগুলো 5 বছর মেয়াদি এবং এদের বার্ষিক অবচয় 1,00,000 টাকা আগামী 5 বছর মেশিনগুলো থেকে প্রাপ্যিক মুনাফা বছর 1,50,000, বছর 2 তৃতীয় বছর 60,000, তৃতীয় বছর 70,000, 14 বছরে 75,000, পঞ্চম বছরে 80,000 টাকা করপরিবর্তিত মুনাফা দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে মূল ব্যাপারের সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। মিস্টার সাদাতের গড় মুনাফার হার নির্ণয় করো। মিস্টার সাদাতের পেমেন্ট সময় নির্ণয় পূর্বক সিদ্ধান্ত দেখো। এবার আসো সমাধানে। তো প্রথম প্রশ্ন কি করেছিল যে মূলধন বাজেট নিয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? মূলধন বাজেট নিয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হল পেমেন্ট সময় পদ্ধতি। একটি সহজ পদ্ধতি হলেও এর কিছু সীমাবদ্ধতা আছে। গড় মুনাফা পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা হয়, ফলে নিট মুনাফার কিছু সীমাবদ্ধতা থাকায় এ পদ্ধতিতে পদ্ধতিকে নির্ভরযোগ্য মনে করা হয় না। তাছাড়া এ পদ্ধতিতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়। এবার আসো 3 নম্বর প্রশ্ন। মিস্টার সাদাতের গড় মুনাফার হার নির্ণয় সূত্র হচ্ছে নিট মুনাফা বাই আয়ুষ্কার, অর্থাৎ প্রতিপক্ষে দেওয়া আছে নিট মুনাফা 5 বছরের নিট মুনাফা এখানে দেওয়া আছে 50, 60, 70, 75, 80। ওই নিট মুনাফাকে আমরা যোগ করে আয়ুষ্কার দ্বারা ভাগ করে আমাদের আজকে প্রশ্ন প্রতিপক্ষে দেখা গেল কি 5 বছরে নিট মুনাফা দেওয়া আছে। তো অনেক প্রশ্নে 5 বছর থাকতে পারে, তার একাধিক সময় থাকতে পারে, 4 বছর থাকতে পারে, যত বছর থাকে ওই বছর আমরা এখানে আয়ুষ্কালে লিখব। তারপরে এই নিয়ে আমরা দাঁড়িয়ে বললাম যে এখানে যে মানগুলি দেওয়া আছে ওই সবগুলি এখানে আমরা যোগ করে দেব। আয়ুষ্কাল 5 বছর 5 বছর, কারণ এখানে প্রতিপক্ষে খেয়াল করো 5 বছর মেয়াদ আর আয়ুষ্কাল হবে 5 বছর। তারপরে আমরা যোগ করে দেবো, যোগ করলে কত আসবে 3,35,000 টাকা। নিচে 5 ভাগ করে দেব, গড় চলে আসবে 67,000 টাকা। গড়ের নিট মুনাফা হচ্ছে 67,000 টাকা। এবার আসো গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র কি? যে প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য অথবা ভগ্নাবশিষ্ট মূল্য নাকি নিচে 2 ভাগ, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশিষ্ট মূল্য থাকে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে বের হবে গড় বিনিয়োগ। তো এখানে প্রতিপক্ষে দেখো প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 5 লক্ষ টাকা, তো প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা বসাবো। আর অবশিষ্ট মূল্য যদি দেওয়া থাকে তো ব্যবহার লিখবো, যদি না দেওয়া থাকে তাহলে লেখা প্রয়োজন নাই, অর্থাৎ এখানে হবে 0।
রাজনৈতিক অর্থ 50,000 টাকা, এটা হচ্ছে গড় বিনিয়োগ। সুতরাং আমরা কি বের করতে পারছিলাম যে গড় মুনাফা, এখানে গড় মুনাফার সূত্র হচ্ছে গড় ইন মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু ট্যাক্স। তো গড় ইন মুনাফা আমরা বের করলাম অন্তত 67,000, এখানে 67,000 বসাবো। তারপরে দেখো এখানে গড় বিনিয়োগ কত বের হয়েছিল, 2,50,000। তো এখানে গড় বিনিয়োগ এসে নিয়ে আসো 2,50,000 কিন্তু 100 ঠিক থাকবে, এটাকে ভাগ করে 100 কিন্তু উপরে দিলে মান চলে আসবে 26.8%। তাহলে গড় মুনাফা আমরা পাইছি কত, 26.8%। এবার 3 নম্বর প্রশ্ন শেষ, এবার আসো 4 নম্বর প্রশ্ন। মিস্টার সাদাত এর পেবেক সময় নির্ণয় পূর্বক সিদ্ধান্ত দেখো, অর্থাৎ পেবেক সময় নির্ণয় পূর্বক সিদ্ধান্ত দিতে হবে। তো প্রথম লিখব পেবেক সময় নির্ণয়, পেবেক সময় নির্ণয় করতে হয়, এটা ভালোভাবে খেয়াল করো। প্রথমে তোমাকে চক করতে হবে বছর নিক মুনাফা অবচ্ছয় নগদ প্রবাহ ক্রমজনিত নগদ প্রবাহ, এটা 5টা গণনা। এখানে তোমরা 5 বছর আমাদের দেওয়া আছে, 5 বছর মেয়াদি কাল, আমরা 5টা গণনা করব, বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। তো বছর 1 এর নিক মুনাফা দেওয়া আছে কত, 50,000। এই 50,000 এখানে বসাবো। তারপরে দ্বিতীয় বছর আছে কত, 60,000, 60,000 বসবো এখানে। তৃতীয় বছরের জন্য 70,000, চতুর্থ বছর আছে 75,000, পঞ্চম বছর আছে কত, 80,000। এরপর দেখো অবচয়, তো অবচয় অনেক সময় দেওয়া থাকবে, এই ক্ষেত্রে কিন্তু অবচয় দেওয়া আছে 1 লক্ষ, আমরা এখানে 1 লক্ষ টাকা বসবো। আর যদি না দেওয়া থাকে তো অবচয় বিষয় বের করে দিতে হবে, বের করে অবচয় আমরা এখানে বসে দিতে হবে। এখানে তোমাদের এখানে প্রতিপক্ষে দেওয়া আছে 1 লক্ষ, 1 লক্ষ টাকা প্রতি বছরে অবচয় 1 লক্ষ, এখানে পরিবর্তন হয়। তো 1 লক্ষ করে 5 বছর পর্যন্ত বসে দিতে হবে। এরপর আমরা কি করবো, নগদ প্রভাব বের করতে হবে। তা আমরা জানি যে নগদ প্রভাব কিভাবে বের করতে হয়, এটা নির্গুণ প্রশ্নকে অবচয় যুক্ত করে দিলেই নগদ প্রভাব বের হয়ে যায়। তো আমরা এই নির্গুণ প্রশ্নকে অবচয় যুক্ত করে দিই, 1 লক্ষ এখানে আছে 50, তাহলে কত হলো 1,50,000। এবার দেখো এখানে 1 লক্ষ এখানে আছে 60, তার মানে 1,60,000। এরকম ভাবে 1,70,000 এখানে আছে 75, তার মানে 1,75,000, তার মানে 1 লক্ষ এখানে আছে 80,000, তার মানে 1,80,000। তাহলে আমরা নগদ প্রবাহ বের করে দিই। এবার আসো এটা ক্রমজনিত নগদ প্রবাহ, নগদ প্রবাহ বের করার পরে কিন্তু করতে হবে ক্রমজনিত নগদ প্রবাহ। তো ক্রমজনিত নগদ বের করতে হবে, দেখো খেয়াল করো এখানে প্রথমে 1,50,000 লেখার পরে বা দ্বিতীয় বছরে যে নগদ প্রবাহ আসবে ওই টাকাটা পরিবর্তিত নগদ প্রবাহের সাথে যুক্ত করে দিবে, যুক্ত করে দিলে ক্রমজনিত নগদ প্রবাহ। 1,50,000 আর 1,60,000 যোগ করলে কত হলো, 3,10,000। এরকম ভাবে পরবর্তী বছরের প্রভাব কত, 1,70,000। আর 3,10,000 1,70,000 যোগ করলে কত হবে, 4,80,000। 4,80,000 সাথে 1,75,000 যোগ করলে 6,55,000 এবং 6,55,000 সাথে 1,80,000 যোগ করলে হবে কত, 8,35,000। কম, 4,80,000, কারণ এখানে আছে 3,10,000, এ তো অনেক কম।
চার লক্ষ আশি হচ্ছে 5 লক্ষ টাকা হচ্ছে কম, আর এখানে যা আসি 6 লক্ষ 55 হাজার এগিয়ে যায়, 5 লক্ষ টাকার থেকে বেশি হয়ে যাবে, বেশি আমরা নিতে পারবো, আমরা নিব কোনটা কম, তার মানে 4 লক্ষ 80 হাজার টাকা, 80 হাজার টাকা যে ভাবে ওই ভাবে হচ্ছে সম্ভাব্য সময়। এই 4 লক্ষ 80 হাজার কোন কত বছরে পড়ছে, বছর 3 অর্থাৎ তৃতীয় বছরে 4 লক্ষ 80 হাজার টাকা হচ্ছে প্রবাহিত নগদ, তার মানে সম্ভাব্য সময় হচ্ছে বছর কত 3, তাহলে সম্ভাব্য সময় বছর হবে 3 পরে প্লাস ধরেন বিনিয়োগ কত 5 লক্ষ দেওয়া আছে, সম্ভাব্য সময় প্রবাহিত নগদ পদ আমরা বের করলাম, সম্ভাব্য সময় প্রবাহিত নগদ কত 4 লক্ষ 80 হাজার, 4 লক্ষ 80 হাজার তারপরে নিচে কি হবে সম্ভাব্য সময় পরবর্তী বছরে নগদ পদ, তাহলে এখানে সম্ভাব্য সময় কোনটা তৃতীয় বছর, তৃতীয় বছরে তো সম্ভাব্য সময় তাহলে নগদ প্রবাহের পরবর্তী বছর কোনটা হবে, তাহলে চলতি বছর অর্থাৎ সম্ভাব্য সময় নগদ প্রবাহ হচ্ছে 1 লক্ষ 70 আর পরবর্তী বছর নগদ প্রবাহ হচ্ছে 1 লক্ষ 75, ভালো করে খেয়াল করো যে পরবর্তী বছর নগদ প্রবাহ হচ্ছে কত 1 লক্ষ 75, নিচে হবে কত 1 লক্ষ 75 হাজার টাকা, এবার আমাদের বের করে গেল তাহলে উপরে কি হবে বিয়োগ হবে, থাকবে 20 হাজার, নিচে কত 1 লক্ষ 75 থাকবে, এটা ভাগ করে দিলে কত মান আসবে, ভাগ করে তারপরে 3 সাথে যোগ করে দিলে 3.13% চলে আসবে, অর্থাৎ আমাদের বিনিয়োগ করা হবে পেমেন্ট সময় অর্থাৎ কত সময়ের ভিতরে টাকাটা ফেরত আসবে, এটা মান হচ্ছে 3.11% অর্থাৎ 3 বছর 43। এবার এখানে একটা প্রশ্ন করেছিল যে মিস্টার সাদাতের পেমেন্ট সময় নির্ণয় করব সিদ্ধান্ত লাগবে, এখন তোমার একটা সিদ্ধান্ত লিখতে হবে, একটি প্রকল্পের ক্ষেত্রে প্রকল্পটি গ্রহণযোগ্য কিনা তা পেমেন্ট সময় পদ্ধতি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা পেমেন্ট পদ্ধতির একটি সীমাবদ্ধতা, আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অর্থগমন সরকারে পড়েছে এবং বুঝতে পেরেছে। এখন তোমাদের আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে বাড়ি দিয়ে বসে কাজ করবে, ইন্টারভিউ পায় আমরা বাড়ি কাজ সিডব্লিউ থেকে এজন্য করবে, এবং অবশ্যই আগামী শনিবার এসে খাতা স্কুল ভবনে এসে জমা দেবে, আমরা সেই খাতা মূল্যায়ন করে আমার নাম্বার দিয়ে দেবো, আজকে এই পর্যন্তই তোমরা হবে সুস্থ।